কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। সব সময় একই স্বাদের খাবার খেতে ভালো লাগে না, তাহলে চলুন এবার বিদেশি খাবারের দিকে নজর দিই। কেমন হয় যদি বাসাতেই বানানো যায় হায়দ্রাবাদী চিকেন কারি? হায়দ্রাবাদের চিকেন কারি খুব বিখ্যাত খাবার, টেস্টটা সব চিকেন কারির চেয়ে একদমই আলাদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব হায়দ্রাবাদী চিকেন কারি। প্রথমে পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/4 কাপ টক দই। আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ ও ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1/2 চা চামচ ও রসুন বাটা 1 চা চামচ। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 1 ঘন্টা। প্যানে 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। এখন দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসগুলো। মাংসগুলো হাই হিটে 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। এখন মরিচ গুঁড়া সব কিছুর সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। কষিয়ে নেব আরো 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন দেব 1 কাপ পানি। মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব যতক্ষণ না মুরগি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়। মাঝে একবার ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে। পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। হায়দ্রাবাদী চিকেন কারি রান্না হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন ডিশে পরিবেশন করছি। সুস্বাদু এই চিকেন কারি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।